শরতের শেষে দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গাপূজা তিন দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব দুর্গাপূজা উপলক্ষে সিলেটের মণ্ডপে মণ্ডপে সাত রব চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ এবছর জেলা ও মহানগরে মোট পাঁচশো পঁচানব্বইটি মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে প্রস্তুতিও ভালো আমাদের ব্যবসায়ী দিক দিয়ে প্রস্তুতি মোটামুটি ভালো পূজার যে দেবী মূর্তির যে ইয়েগুলা এগুলা আনুষ্ঠানিকতার শেষের দিকে এমন উৎসব আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে বা আমাদের জীবনের জন্য ভালো কিছু নিয়ে আসে প্রশাসনিক দিক থেকে আমরা নিশ্চিন্তে পূজা করতে পারবো কোনো জোর জামেলা হবে না এতে আমরা আসলে একটু উৎফুল্ল আছি আর কি সুন্দর সুশৃঙ্খলভাবে পূজা করতে পারি প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন ওনারা মানে আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পূজা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও প্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী ছয়টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে সদ্যবেশে এবং স আমরা ইউনিফর্ম পার্টি থাকবে এবং সকলেই এ বিষয়ে আমরা তৎপর আছি আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নেয়া হয়েছে নানান নিরাপত্তা ব্যবস্থা দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে সকল অপশক্তির বিনাশ হবে এমনটাই মনে করছেন সনাতন ধর্মালম্বীরা অপুবণিক সময় সংবাদ Sell it.